আমাদের মৃত্যু কখন কিভাবে হবে তা এক রহস্যই বটে যা কেবলমাত্র আল্লাহই জানেন। যে ঘরের সমস্ত জানালা খুলে দেওয়া হয় সেখানে প্রতিদিন সূর্যের আলো প্রবেশ করে পুরো ঘরকে আলোকিত করে তোলে, কিন্তু যে ঘরের সমস্ত জানালা বন্ধ সেখানে আলো না, থাকে শুধু অন্ধকার। ভাই বন্ধু বা সহচরকে তার দোষ ত্রুটির কথা বলা যায়, কিন্তু মানুষের আত্মা শরীর ছেড়ে যাওয়ার পর তা অসম্ভব। মৃত্যুর পর আত্মা পবিত্র নূরের সাথে মিশে একাকার হয়, কায়ার বন্দিশালা থেকে মুক্তি পায়। মৃত ব্যক্তির হিবত তাই অনর্থক, ভুলে যেতে হয়, কারণ তখন সে এ পৃথিবীর ভালো মন্দের ঊর্ধ্বে চলে যায়। কাউকে খারাপ চোখে দেখো না, কাউকে খারাপ বলো না, না দেখে কথা বলো না, নিজে না শুনে সচোখে কিছু না দেখে কাউকে দোষারোপ করো না। মানুষ সব সময় অন্যের দোষ খুঁজে বের করার চেষ্টা করে, খুঁজে বের করে, কিন্তু কিছুই আল্লাহর কাছে গোপন থাকে না। মানুষ দেখে, তবে সে দৃষ্টিতে আল্লাহর নূর না থাকলে সবকিছু ঘোলাটে মনে হয়। প্রকৃতপক্ষে সমস্ত নূর আল্লাহর নূরের অংশ, আমরা সবাই সেই পবিত্র নূরের অংশ, যা অবিনশ্বর, যে নূর চিরন্তন, সে আল্লাহর নূর। আমরা নশ্বর, ক্ষণিকের অতিথি, অস্তিত্ব নশ্বর, এ শরীর ক্ষণস্থায়ী। হে আল্লাহ, আপনার রহমত আর অপার করুণার কথা ওই পাখিরাও জানে যারা আপনাকে ভালোবেসে ডানা মেলে উড়ে বেড়ায়। তারা মেঘের ওপারে চলে যায়, সাত আকাশে বিচরণ করে শুধু আপনার সন্ধানে। হয়তো ওরা আপনার নূরের ঝলক দেখেছে, তাই ওরা এত সাহসী। ভালোবাসার সন্ধানে ওরা খাঁচা ভেঙে উড়ে যায়।